আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি নাইট ক্রিমের রিভিউ নিয়ে। এটা হচ্ছে ডক্টর রাসেলের হোয়াইট স্কিন ফেড স্পটস নাইট ক্রিম। এই নাইট ক্রিমটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, অ্যান্ড এটাকে আমরা কীভাবে ইউজ করব, এবং এই নাইট ক্রিমটি সত্যি আমাদের স্কিনটাকে ঠিক কতটুকু ফর্সা করে এবং আমাদের স্কিনে ঠিক কতটুকু কাজ করে সেই সম্পর্কে এখন আমি তোমাদেরকে ফুল ডিটেলসে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি এখনও তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তুমি দেখতে পাও। সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিওটি। সো প্রথমে বলে নিই এই প্রোডাক্টটা কী ক্লেম করেছে। এটা হচ্ছে ডক্টর রাসেলের ফেড স্পটস নাইট ক্রিম। এখানে আরবুটিন অ্যান্ড নায়াসিনামাইড আছে এবং এই প্রোডাক্টটা ক্লেম করে যে এটা নাকি স্কিনটাকে ইভেন টোন দেয়, স্কিনে ডার্ক স্পট রিডিউস করে এবং স্কিনটাকে নারিশ অ্যান্ড রিপেয়ার করে। সো এটা কতটুকু সত্য সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো ফার্স্টে বলে নিচ্ছি প্রোডাক্টের প্যাকেজিং সম্পর্কে। এই প্রোডাক্টটা হচ্ছে আসে একটা নর্মালি কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, এবং প্রোডাক্টের ব্যাক সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশন খুব ভালোভাবে মেনশন করা আছে, তাই তোমরা এটাকে খুব ইজিলি চেক আউট করে দেন পারচেস করতে পারবে। এবং এই প্রোডাক্টের হচ্ছে ভিতরে একটা হোয়াইট কালার টাপ প্যাকেজিং থাকে এবং এটার একটা লিডটা খুবই আই ক্যাচিং অ্যান্ড খুবই অ্যাট্রাকটিভ একটা লিড থাকে, এবং ভিতরে হচ্ছে একটা হোয়াইট কালার লিড থাকে যেটা প্রোটেক্ট করার জন্য প্রোডাক্টটাকে, প্রোডাক্টটা যাতে কোনো ওয়েস্টেজ না হয় এবং প্রোডাক্টটা খুব ভালোভাবে সিকিউর করা থাকে। সো এই প্রোডাক্টের প্যাকেজিংটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি অ্যান্ড খুবই লাইট ওয়েটেড একটা প্যাকেজিং, এবং এই প্রোডাক্টটা হচ্ছে খুবই গুড কোয়ালিটির একটি প্যাকেজিং। সো অ্যাজ আ ট্রাভেল ফ্রেন্ডলি প্রোডাক্ট হিসেবে এটা খুবই ভালো। এবং এই প্রোডাক্টটির কনসিস্টেন্সিটা হচ্ছে নর্মালি একটা স্মুথ একটা ক্রিমি কনসিস্টেন্সি, যখন স্কিনে অ্যাপ্লাই করবে তোমাদের স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড এবং অনেক বেশি ময়েশ্চারাইজ লাগবে। বাট এটা তোমাদের যাদের অয়েলি স্কিন আছে তারা যদি এটাকে ইউজ করো সামার টাইমে তোমাদের স্কিনটা গ্রিসি ফিল হতে পারে, কজ এটা স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনে একটু অয়েলি ভাবটা বেশি থাকে, এবং এটি স্কিনটাকে যাদের এক্সট্রিমলি অয়েলি তাদের স্কিনটাকে এটাকে অয়েলি করে দিতে পারে। সো যাদের ড্রাই স্কিন তাদের জন্য এই ক্রিমটি বেস্ট কাজ করবে। এক্সট্রিমলি ড্রাই স্কিন যাদের, তাদের স্কিনে ড্রাই প্যাচেস থাকলে সেটাকে ইনস্ট্যান্ট রিমুভ করবে এবং স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটেড করবে, ময়েশ্চারাইজ করবে এবং গ্লোয়িং করবে। সো এই ক্রিমটিতে আছে আরবুটিন অ্যান্ড নায়াসিনামাইড। আরবুটিন অ্যান্ড নায়াসিনামাইড এমন দুইটা ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করা হয়েছে, সেটা আমরা সবাই জানি স্কিনটাকে ইভেন আউট করতে, ডার্ক স্পটকে ফেড করতে, স্কিনের ডিসকালেশনটাকে রিমুভ করতে, স্কিনটাকে ব্রাইট করতে, স্কিন একটা রেডিয়েন্ট কমপ্লেক্সন দিতে এবং আমাদের স্কিনটাকে গ্লো প্রোভাইড করতে এই দুইটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। সো তোমরা যারা এমন কিছু ইনগ্রিডিয়েন্টসে তৈরি কোনো নাইট ক্রিম ইউজ করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। এই নাইট ক্রিমটি স্কিনটাকে ময়েশ্চারাইজ করার পাশাপাশি স্কিনে যাদের ডিহাইড্রেটেড ভাব আছে স্কিনের ডিহাইড্রেটেড ভাবটা দূর করে স্কিনটাকে হাইড্রেশন প্রোভাইড করে, স্কিন একটা সুদিং এফেক্ট দেয় এবং স্কিনটাকে রিপেয়ার করে। এবং এটাকে তোমরা ওভারনাইট যখন ফেসে রেখে দিবে নেক্সট টাইম নেক্সট মর্নিং তোমরা দেখতে পাবে যেটা তোমাদের স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটেড এবং গ্লোয়িং করছে। এবং এটাকে তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে থাকলে তোমাদের স্কিনে যাদের ডার্ক স্পটের প্রবলেম আছে তাদের ডার্ক স্পটটা অনেকটাই ফেড হয়ে যাবে। বাট এটাকে যদি তোমরা রেগুলার বেসিসে কন্টিনিউ করো তাহলে তোমাদের স্কিনের ডার্ক স্পটটা ফেড হবে। কিন্তু এই প্রোডাক্টটি যাদের স্কিনে এক্সট্রিমলি ডার্ক স্পট আছে এবং একটু গাঢ় ডার্ক স্পট যাদের, তাদের ডার্ক স্পটটা এটা ফেড নাও হতে পারে, বাট যাদের স্কিনে ছোটো হালকা ডার্ক স্পট আছে সেটা এটা দূর করে। সো তোমরা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো। এতে স্কিনটাকে খুবই ধপধপে ফর্সা করে না, বাট স্কিনের স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে খুব ভালো কাজ করে থাকে। সো তোমরা যারা ব্রাইটেনিং একটা ক্রিম ইউজ করতে চাচ্ছ স্কিনটাকে ব্রাইট করার জন্য, হেলদি করার জন্য, সেক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। তবে এই ক্রিমটিকেও যদি তোমরা নিয়মিতভাবে ব্যবহার করতে থাকো তাহলে তোমাদের স্কিনটা হোয়াইটেনিং একটা ইফেক্ট পাবে। এবং এই ক্রিমটা হচ্ছে স্কিনটাকে ইভেন টোন করতে খুবই ভালো কাজ করে এবং স্কিন থেকে ডিসকালেশনটাকে দূর করে এবং স্কিনটাকে ব্রাইটেন একটা লুক দেয়। সো এখন আসি এই নাইট ক্রিমটিকে তোমরা কীভাবে ইউজ করবে। এই নাইট ক্রিমটিকে ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর দেন টোনার অ্যান্ড সিরাম অ্যাপ্লাই করার পর পরিমাণ মতো এই ক্রিমটিকে নিয়ে আই এরিয়াটাকে অ্যাভয়েড করে ফুল ফেস এটাকে জেন্টলি ম্যাসাজ করবে। দেন তোমরা নেক্সট মর্নিং স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেলবে। সো তোমরা দেখতে পাবে রেগুলার বেসিসে ইউজ করার ফলে তোমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট, হেলদি এবং ক্লিয়ার হয়ে গেছে, এবং এটা ড্রাই স্কিনের জন্য বেস্ট একটি প্রোডাক্ট। এছাড়া অল স্কিন টাইপসে ইউজ করা যায়।
তবে ইউজ করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে এটা স্যুট করে তাহলে তোমরা এটাকে কন্টিনিউ করবে, আর যদি তোমাদের স্কিনে এটা কোনো ধরনের ইটেড ফিল করে তাহলে তোমরা এটাকে ডিসকন্টিনিউ করে দিবে। এবং এই ক্রিমটা কিন্তু যারা অ্যান্টি এজিং হিসেবে ক্রিম ইউজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো কাজ করবে। এটা অ্যান্টি এজিং এর কাজ করার পাশাপাশি এটা তোমাদের স্কিনে লাইটেনিং অ্যান্ড হোয়াইটেনিং এরও কাজ করবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।